তাহলে এই মাহফিলটা পরের বছর যদি হয় কারো বুকে ব্যথা হবে, কার কার ব্যথা হবে না একটু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ ধন্যবাদ। তাহলে একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হয়। আপনি দিলে তো বরকত হবে, আপনি দিলে বরকত হবে কি না? আজকে ভাইয়ের থেকে হাজার টাকা লোক ওই জলসার জন্য, যদি হেলতে ডাইরেক্ট দেয় ভালো, না কমিটিকে বলবো কেটে নেবে। আগে দেন আপনি, কাটাকাটি করবেন খবর দেয় কমিটি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, নবী আনা মেম্বারে, আরে মোস্তফার সিলাই ভিক্ষা পাই আমরা, নবী নবী করি, নবী নবী করি, লোক দাওয়াত করে খাওয়ায়, সেই নবীর দিনের জন্য আমাদের হাত লম্বা আছে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে পীর আল্লামা শাহ সুফি আহাবর নবীর প্রেমিক ছিলেন, আমার চাচা যান নুরউদ্দিন সিদ্দিকী হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ, ওইখানে একটা মাদ্রাসায় হুজুর কিবলার সঙ্গে জলসা ছিল, পান শাসছেন আর অচকচ ছিলেন, হয়তো অনেক মুরব্বীরা দেখেছেন, আমি পাশে বসেছিলাম, মনে পড়ছে অনেক হয়তো দেখেছেন। আহা, এতটুকু জেনে রেখে দিও ভাই, নামাজ আল্লাহ পাকের ফরজ, রোজা আল্লাহ পাকের ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, যাকাত মালদারদের জন্য ফরজ, আমি কোনো ফরজকে ইনকার করে কাফের হচ্ছি না, কিন্তু এটা গ্যারান্টি কেউ নামাজ পড়ে বলতে পারবে না আমি পড়িছি আমায় জান্নাত যেতে হবে, রোজা রেখে বলতে পারবে না জান্নাত যেতে হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি খোদা তোমার মাহবুবের জন্য চিল্লাচ্ছি, তোমার নবীকে যে প্রেম করে সেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই আমার হুজুর কেবলা, আমার ভাইজানের এবং আমারও চাচা মানেও তো বাপ রে বাপ, আর আমি মনে করি হুজুর কেবলা থাকলে আমার মাঝে হাত দিয়ে কেউ একজন বলতো তুই ঠিক আছিস, সেই রকম একটা ব্যক্তি, কেন আশেক রাসূল ছিলেন, কথা বুঝে আসছে? বেশক তিনি জান্নাতি ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে আরো আলা মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমরাও যেন জান্নাতি আল্লাহ হয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন গিয়ে দেখা হবে হুজুর কেবলার সাথে, আল্লাহ চাইলে হুজুর কেবলা ওখানেও পান খাবে, আমরা দেখব। হাই দেখেন, আমি রহস্য করছি, জান্নাতে আছে রে বাবা, আছে 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 আছে, জান্নাতের কথা শুনলে অবাক হয়ে যাবে, জান্নাতে হুরেরা নাচ দেখাবে, যুবক শোন, জান্নাতে হুরেরা গান গিয়ে শোনাবে তোদের ঘরে, যে সুর শুনে জান্নাতের যুবকরা বলবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো খোদা তোমার কসম করে বলছি এদের যা সুন্দর সুর আমরা মরে যেতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা এই ফাটা বাঁশগুলোর গলা শুনিস তোদের কানে কপালে জুটবে না, এখনো তওবা করেলে সুযোগ আছে, পায়ের কাছে দুটো, কোমরের কাছে দুটো, মাথার কাছে দুটো, লম্বা হেলান দিয়া চেয়ারে শুয়ে থাকবে, তোকে নাচ দেখা দেখে একটা পা মারবে, এক লক্ষ রকমের আলো জান্নাতে জোরে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর খাদিম করে রেখেছে আল্লাহ, দুনিয়ায় তোরা প্রায় কোনো জায়গায় গিয়ে অনেকে দেখেছিস জুতো দেখে এসছে, জুতো বারবার ঘুর ঘুর করে চোয়া জানটা খুলে দেখেছে, দেখেছিস ছুটিয়ে লাল কর দেবো। আর জান্নাতে সি বিচ আছে, সাগর আছে, গল্প বলছি নি, কোরআন বলছি, একবার শুধু তাকাবে আর তাকাতে হবে না, পিছন ধরে নেবে, তোমার অপেক্ষায় তো আমি ছিলাম, আল্লাহ তোমার খেদমতের জন্য আমায় বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ষাট হাত লম্বা হবে, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে তৈরি, তার থুতু যদি দুনিয়ার কোনো পানিতে ফেলে দেয় পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে, সে তোমার জীবন সাথী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার মা বোনেরা মনে দুঃখ করতে পারে যে আমাদের সব শেষ হয়ে গেল রে, না আম্মা রসুলকে একজন বলে চাঁদাটা উঠছে কেন ব্যাধি হবে, তবে একটা জিনিস ছাত্র বড় ভাই আমার, ছাত্রও মনে করি নিজেকে বড় ভাইয়ের সামনে অচ করে ট্রেনিং দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বলছি, চিন্তা নেই, সার্টিফিকেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। না এইসব এইসব মাইন্ড আমি আনি না, জাল্লা আমাকে এত কি জাত দিয়েছে, হ্যাঁ দিয়ে দূর বাবু, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলাম, কিচ্ছু দাম নেই, যদি কষ্ট করে একটু জান পাও যায় হেগে ফেলে, এই কথা শুনছেন না, শোনেন না, কত লোক মুখে ফেলে হেগে ফেলে, দেখেন আল্লাহ জি দয়া করে আস্তে করে লাইট বেঁচে যাবো না, সাইজ হয়ে যায়,
তাহলে অত বেশি দাদাগিরি ফুটানি ভালো নয় বাবা, সাদা মাটা হয়ে থাকো, মাথা হ্যাট করে থাকো, জান্নাতে গিয়ে তখন দেখবো ইনশাল্লাহ। বাজারে যাবে সব ফ্রি, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি নিয়ে আসো। কথা বুঝে আসছে? জি কথা বলছিলাম। একটা নবীকে একজন মহিলা জিজ্ঞেস করলো, হুজুর এত সুন্দর সুন্দর হুর, আর আমাদের স্বামীকে আমাদের দিকে আর তাকাবে? নবী বললেন, তোমাকে তোমার রব এত সুন্দরী বানিয়ে দেবে, তুমি ডান দিকে বসবে না ঠিক কোনো বাঁদিকে বসবে, তোমার দিকে একবার তাকাবার ওই দিকে তাকাবে না, তোমার দিকেই তাকিয়ে থাকবে। জোরে বলে আমার মা আমার বোনের হাতে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখুন, জান্নাত যাওয়ার স্বপ্ন দেখুন। আল্লাহ যৌবন দিয়েছে, কেরেলিতে বেশি কোন সময় লাগে না, এমন রোগ দেবেন সৌন্দর্য রূপ সব বিছানায় শুয়ে কেটে যাবে, তাই বেশি ফুটানি ভালো নয়। তোমাকে যে সম্পদ আছে ওই সম্পদের মালিক যে সময় মতো আসবে তার হাতে হ্যান্ড ওভার করবে, ইদিক উদিক করতে যেও না, কারণ এই দুনিয়া তোমাকে কিছু টাকা দিয়ে বাজারে রাস্তায় নামিয়ে উলঙ্গ বানাচ্ছে। কেন? তোমার বাপের হাতে হাতে দিলে হলো না, তোমার ভাইয়ের হাতে দিলে হতো না, তোমার স্বামীর হাতে দিলে হতো না, না নারী তোমায় আসতে হবে, এই জন্য তোমায় ডাকতে ইসলামে পর্দা ফরজ, তোকে ডেকে বেপর্দা করতে চাইছে। ওয়াজ অনেক করে দিয়েছি, ভাইরা ওয়াজ না করলেও চলবে, দোয়া করে দিলেই হয়ে যাবে, কেন দোয়াটা হন বাকি রয়ে গেল। আমি বিদায় নেব, ভাইজানের টাকা আমার হাতে রয়ে গেছে, কখন ভুল করে পকেটে ঢুকে যায়। এই কোথায় গেলি রে বাবা, উঠে আয় না। হল ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে আমার ভাই যখন শরীক হয়ে যায় আমি একটু শরীক হয়ে যাই, বড় ভাইকে দেখা দেখি। আল্লাহ পাক যা আছে পুরো পকেট খালি পা না রয়েছে, চাবিটা নিয়েছি তাহলে ঘর উত্তর আছে ভাই, এখনো বেরোচ্ছে যা ছিল সব দিয়ে দিয়েছি। কেন ঘরে যেতে পারবো কি গ্যারান্টি নাই কি হবে, কিন্তু আল্লাহ বলেছে তুমি ভাবতে পারো যাই, কিন্তু আমার এখান থেকে ঘরে যাওয়ার জন্য পয়সার প্রয়োজন নেই, আপনাদের দোয়া। আমার মসজিদ কেবল মরা মসজিদ নয় রে বাবা, চেয়ে থাকি বাচ্চাদের দিকে, আর না হয় কবে ভটাভট সব ঝেড়ে দিয়ে মরে যেত, যেভাবে গাড়ি ছোটে আমাদের না সব ভটাভট মরে যেত, চেয়ে থাকে সময় হয় এমন হয় হয়ে গেছে ঘরে সরিয়ে দেয়। বললেন না আল্লাহু আকবার, আরো জোরে বললেন না আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। হ্যাঁ মরা লোকের মুরিদ আমরা ন, এইদিক ওদিক করিসনি বাবা, এখন অনেক দলমত বেরিয়েছে, দেখ না বাবা কারো মুখে কথা শোনা যাচ্ছে নবীর হয়ে, মসজিদে গিয়ে বাবা গুদগুদি করছে, কই নবীর হয়ে বলিস কেন, না নামাজ পড়ি তো, নামাজ পড়ে ইবলিস শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, কি হয়েছে ওই নামাজি আল্লাহ জান্নাত দেবে যে মোহাম্মদ রসুলের স্টাইলে নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ, যার স্টাইলে নামাজ পড়ছো সে তোমার দিলে নেই, তো কার স্টাইল ধরলে বাবা তুমি, তাই ছোট করলাম। সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নলেজ সিটি হচ্ছে মা বোন বাপ ভাই সবাইকে বলবো, বাৎসরিক দাতা হবেন নলেজ সিটির, বাপ ভাইরা শুক্রবার 10টা থেকে 12টা, মা বোনেরা রোববার 10টা থেকে 12টা, উভয়কেই জোহরের নামাজ বা জুম্মার নামাজের পর খাবার দাও, কিন্তু রোববার ছাড়া অন্যদিন গেলে দেখা হবে না মা বোনেদের সাথে, আর রোববার দিন আপনারা গেলেও দেখা হবে না, ওই দিন মা বোনেদের জন্য, বাকি দিন আপনাদের গ্রামে গ্রামে। আপনারা আমাকে সালাম দিচ্ছেন, আমি সালাম দিচ্ছি, উত্তর দেন, অনুরোধ করবো একটা কেউ যেন মুসাবার জন্য দাঁড়াবেন না, হাত বাড়াবেন না, যদি আমার ছোট থাকতো আমি মানা করতাম না, আমার বড় মুরব্বীদেরকে সম্মান করতে হয়। কথা বুঝে আসছে? কিন্তু নীতি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমার মুজাদ্দিদ জামানকে আমি মানি। আসসালামু আলাইকুম।